ওবাইরা মাউতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কথাবার্তা মাহুদের সঙ্গে বলা করার পরক্ষণে মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে বলে মাহুদ গো আপনার কতগুলো হাইওয়ান জানোয়ার হরিণেরা পাহাড়ের নিচের মধ্যে দাঁড়ানো আছে আল্লাহ তারা একটা প্রশ্ন আমারে করছিল আপনার কাছে জানবার জন্য সেই প্রশ্নটা হলো এই আল্লাহ জমিনে বৃষ্টি কবে দিবেন জানার জন্য ওরা দাঁড়িয়ে রয়েছে আমি এতে নামলেই তো ওরা আমার কাছে প্রশ্ন করবো কি আনছেন হুজুর সংবাদ আল্লাহ তালার কাছে মুসা পয়গম্বর বারবার বারবার বলার পরক্ষণে আল্লাহ তালা বলে মুসা যাও ওদেরকে গিয়া বলে দাও 100 বছরের মধ্যে জমিনে বৃষ্টি হবে না মুসা আসলাম কয় এই দুঃসংবাদটা কেমনে গিয়া কই এতে ভালোই তো আমি আস্তে আস্তে যাই আমি গিয়া দেখবো তো হরিণ দিয়ে সব গেছে গা তা আমার এই দুঃসংবাদটা কম লাগে নাই এই দুঃসংবাদটা কইলে আর কী লাভ হইব অগো মনে দুঃখ হয় না লাগবো আস্তে আস্তে আসার পরে তাকে দেহে হরিণ ছিল কথা বলার সময় 5-7টা এবার হরিণ ওই যে 50-60টা ডাইকা সবারে লইছে আল্লাহর পয়গম্বর গেছে আল্লাহ সঙ্গে কথা বলার জন্য জলদি করে আয় দেখেছেন কি শুভ সংবাদ নিয়ে মুসা আসলাম নাই মেয়ে দেহের লোকজনের হরিণের কারি মুসা আসলাম দেখে হরিণগুলা সমস্বরে খুশি হইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা আসলাম সালামের জবাব দেওয়ার পর করে হরিণগুলা জিজ্ঞাসা করে গো আল্লাহর নবী আমরা যে একটা মামলা দিছিলাম আমলার ফয়সালা কী হয়েছে জানতে চাইছিলাম মুসা পয়গম্বরকে সংবাদ ভালো না এরকম সংবাদ তোমাদের শোনানো যাবে না সংবাদ শুনলে দুঃখ লাগো তোমাদের মনের মধ্যে হরিণগুলা বলে হুজুর আমাদের কথা মাবুদে শুনছেনি আমাদের কথাগুলা মাবুদে শুনিয়া বুঝিয়া জবাব দিছেনি বলে হ তোদের কথা বলছিলাম আল্লাহ খুশি হইয়েই জবাব দিছে তোদের জবাবটা তোদের মনোভূত হবে না বিদায় বলতে চাই না হরিণগুলা বলে হুজুর আপনার জবানের দ্বারা সংবাদটা শোনান আল্লাহ তাআলা কি কথাগুলো আমাদের কাছে বলছে মুসা আসলাম বলে হরিণ রে আল্লাহ তাআলা জানায় দিছে 100 বছরের মধ্যে জমিনে বৃষ্টি হবে না হরিণগুলা শুনিয়া সবগুলা হরিণ সমস্যার উচ্চ আওয়াজ দিয়া জোরে সোরে সবাই বলতে লাগছে আলহামদুলিল্লাহ এরকম শব্দ আলহামদুলিল্লাহ বলার মধ্যখান দিয়া মুসা পয়গম্বর বলতে যে তোরা যে হাইওয়ান আসলেই তো তোরা হাইওয়ান হাইওয়ান না হইলে বৃষ্টি জমিনে হবে না তারপরে কেন কাজ আলহামদুলিল্লাহ হরিণগুলা জবাব দেয় এগো আল্লাহর পয়গম্বর জবাব দিলাম আলহামদুলিল্লাহ বললাম এই কারণে আমাদের মতো কম দামের জানোয়ারের নামটা যে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ শুনছে এমন মাবুদের কোনো দিন বলতে পারবো না লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ তালার পক্ষে দরবার শুকরিয়া আদায় করার পর তাকাইয়া দেখতেছেন রহমতের বৃষ্টি চতুর্দিকে ঝাঁপড়াইয়া নামতেছে মুসা পয়গম্বর ডাক দা বলে আল্লাহ আপনি বলছেন বৃষ্টি হবে না এখন দিয়ে এই মুহূর্তে বৃষ্টি নেমে গেল আমি ওদের কাছে ছোট হইয়া গেলাম আল্লাহ তালা ডাক দা বলে মুসা আমার প্রশংসা আমার তারিফ যারা করে আমি ওদেরকে বলতে পারি না এই জন্য আমরা সবাই জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দারে ভুলে না আজকে মেঘনাগারের মধ্যে এই হাই স্কুল কলেজের মাঠের মধ্যে আল্লাহ তাআলার মেহরবানি ফজল করমে দয়া কইরা মায়া কইরা এমন একজন মেহমান পাঠাইতেছেন যার মুখের দিকে তাকাইলে মনে হয় তাকানোর পরক্ষণে মনে যেন সাক্ষী দেয় সগিরা গুনাগুলার লোকটার মুখের দিকে তাকানোর কারণে সগিরা গুনাগুলা যেন জয়ীরা পড়তেছে নিজের মধ্যে অনুভব করা যায় এমন একজন দামের মেহমান আল্লাহর ফজল করবে অল্প একটু সময়ের মাঝে আমাদের মাঝে আসতেছেন নাইবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুন আলিয়া পীর সাহেব চরমনাই আমাদের মাঝে আসতেছেন আমরা ওনার দিকে তাকাইয়াম ওনার জন্য অপেক্ষা করে কষ্ট করার মধ্যখান দিয়ে শান্তি পাই না ও শান্তি পাই জোরে কোন শান্তি পাই না ও শান্তি পাই শান্তি পান দিয়ে কষ্ট করে এতগুলো মানুষ চাপা চাপা করে বসা আছেন শান্তির আশাই তো বসা এমন একজন মানুষ পাবো কোথায় যার চেহারার দিকে তাকাইলে
সগিরা গুনাগুলো জড়িয়া পড়িয়া যায়। মাঝে মধ্যে মঞ্চে বসলে আমি নিজে চিন্তা ভাবনা করি, জানি এই চিন্তাটা আমার মনের মধ্যে আসছে। আরে ওয়াজের মজমায় যখন বসতাম, চেয়ারের মধ্যে বসতাম, শায়খ মোশেদ আমার কুতুবুল আলম সৈয়দ আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহিমাহুমুল্লাহর সঙ্গে জীবনে বহু রাত্র একসঙ্গে ছিলাম, জীবনে বহু মহাফিল একসাথে করছিলাম, জীবনে বহু জায়গায় ওনার কাঠিদা ঘুরছিলাম। এখন চিন্তা ভাবনা মাঝে মধ্যে করে দেখি আমার সঙ্গে যাদের সঙ্গে আমি চলছিলাম, কুমিল্লার ফজলুর আল্লামা ফজলুর রহমান সাহেব, নোয়াখালীর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইনার ফজলুর পীর সাহেব হুজুর খলিফা ছিলেন, খুলনার মাওলানা ইসমাইল সাহেব কথা বলতেন আর কানতেন, বরগুনার আব্দুর রশিদ সাহেব, ঢাকা জেলা মুজাহিদ কমিটির সদর আব্দুল কাদের সাহেব, মাওলানা ফজলুর রহমান সাহেব, মাওলানা ফজলুল্লাহ সাহেব জিনাকে বাইতাল ফরজ বলা হইত, আবুল খায়ের বিক্রমপুরি সাহেব, আমার আদরের বন্ধু মানুষ কয়েকজন ছিল যাদের সঙ্গে যারা আমার বয়সে ছোট বইলা মনে হইত, এর মধ্যে নসুন্দির ছিল মা তফাজ্জল হোসেন, তফাজ্জল হোসেন সাহেব, এরপরে আমার বন্ধু মানুষ এই জায়গায় একসঙ্গে যাদের সঙ্গে চলতাম, বারবার বসতাম, প্রেমের কথা কইতাম টেলিফোন দিয়াম, মনো হাবিবুল্লাহ আনসারি সাহেব, ভাইদেরকে হারাইয়া যাদের সঙ্গে চললাম, যাদের সঙ্গে থাকলাম, কেউ তো এখন আর মাঠের মধ্যে নাই, আল্লাহ তাআলা আমি সানাউল্লাহর ময়দানে এখন রাখছেন, কতদিন রাখবেন জানি না, কিন্তু শায়েখদেরকে হারাইয়া বড়দেরকে হারাইয়া এখন আফসোস করে চিন্তা করি এদেরকে কই পাম। মাওলানা ফজলুর রহমান সাহেব মাথার মধ্যে হাত দিয়া মাঝে মধ্যে কইতো সানাউল্লাহ চিন্তা করিস না, এই তরিকার পিছে যারা লাগিয়া রয়েছে আল্লাহ তাআলা কাউকে ঠগায় নাই, কেউ মাহরুম হয় নাই, বঞ্চিত হয় নাই। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলার মেহেরবানি ফজল করম দয়া ও মায়া, লালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, মাবুদের ফজল করম, মাবুদের দয়া এবং মায়া দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের হালতের মধ্যে রাখছেন, এটাই সবচাইতে বড় শুকরিয়া। ও বন্ধুরা আমার, মরণ কিন্তু সবারই সামনে আছে, মরণ কিন্তু লাগবে, মরণ ছাড়া উপায় নাই, মরণ লাগবো, কেউ থাকতে পারবো না, যত ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, কেউ জমিনে থাকার মতো লোক নাই, একটা লোকও থাকতে পারবো না, কিন্তু বুদ্ধিমান ওই লোক উলুল আলবাব, ওই মানুষগুলা যে মানুষগুলো মরবার আগে দিয়া মরার কথা বারবার বারবার স্মরণ করি, কবরের কথা বারবার বারবার স্মরণ করি, কীভাবে থাকবো আমি অন্ধকার কবরে, বাবা ছিল বাড়ির মালিক, বাবা আমারে দিয়া গেছে, আমি চলে যাবো আমার ছেলেবান মালিক হবে, এরকম অবস্থার মধ্যে থাকা যাবে না, যদি এই চিন্তাটা একবার মনের মধ্যে ঢুকিয়া যায় ওই মানুষটা কোনো দিন আল্লাহকে আর ভুলতে পারে না, আল্লাহর সঙ্গে তার প্রেম ভালোবাসা এমনভাবে লাগিয়া যায় ধন সম্পদের তার মোহ নাই, ভালোবাসা নাই। এই তরিকার মুরব্বী, এই তরিকার রহনামা, তার নাম ছিল আলাউদ্দিন। আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাই মায়ের পেটে আসছিলেন 18 বার হাফেজ সাহেবইয়া, কিন্তু আলাউদ্দিন সাবিরের কথা অনেকে আমরা জানি না, অনেকের জানা নাই, আলাউদ্দিন সাবির সাহেব রহমতুল্লাহ আলাই মার পেট থেকে 30 পার আর হাফেজ হইয়া আল্লাহ তার দুনিয়াতে বানাইছিলেন। আলাউদ্দিন সাবিরী সাহেব রহমতুল্লাহ আলাই মামা শেখ ফরিদুদ্দিন আক্তার, শেখ ফরিদুদ্দিন সাহেবের সঙ্গে মার মামার সঙ্গে সম্পর্ক, যাতায়াত করা যাওয়া আসা করে, একদিন আলাউদ্দিন সাবিরের মা নিয়া ডাকদা বলে, ভাইজান আপনি বড় অনেক বড় আলা দরজার মানুষ, আপনার বাগিনা আলাউদ্দিনের জন্য কি আপনার মায়া লাগে না, আপনার এই কাছে একটু বসাইয়া না, তাজকে নফসের এসলাই সংশোধনের ব্যবস্থা করিয়া দিয়া আমার আলাউদ্দিনকে আমার মাওলার সঙ্গে মিলাইয়া দে, মা চায় সন্তানকে মাওলার সঙ্গে মিলাইবার, আমার সমাজও কতগুলা মা আছে, মাদ্রাসা হয়েছে মাদ্রাসা মার লেখাপড়া পছন্দ লাগে না, মায় হোলাবান্ধে কেজি স্কুলে দিয়ে লাই আছে না, মুসলমান মা অন্য ধর্মের মার কথা কিন্তু আমি বলতে চাইছি না, হ্যাঁ ধর্ম হিসেবে লেখাপড়া করাইব, আরে কত মুসলমান মা ও তো আছে, মায় ছোটো খেলে মক্তব্য না পড়াইয়া মার মাথার মধ্যে বারান্দলার ক্যাপ পরাইয়া পুলিশের মতো পোশাক পরাইয়া ফুলফেন টুলফেন পিন্ধাইয়া দিয়া মায় কেজি স্কুলে ফোলাডারে ফাটায় কেজি স্কুলে ফিরে সিরা হে লেখাপড়া শিখিয়া আস্তে আস্তে বড় হয়, কিন্তু মাদ্রাসার কোরআন পড়া তার মজা লাগে নাই, মায়া লাগে নাই। আলাউদ্দিন সাবিরের মা
শেখ ফরিদ্দিন সাহেবের কাছে বলতে, ভাই গো আপনার কাছে আমার আলাউদ্দিনকে কিছুদিন রাখেন, আলাউদ্দিন থাকলে তাসকিয়ে নফস হবে, এসনায়ে সংশোধন হবে, রিয়াজুল ব্যবস্থা করা হবে। বোন বোনের দিকে তাকাইয়া বলে, ভাই বোন ঠিক আছে, বাইরের বাগিনার রাখিয়া দিয়া যাও। বাগিনার রাখিয়া দিয়েন, মামা ডাকদা বলে, বাগিনা তোর মামার এই স্টেজ তুই দেখ শুন করে রাখবি, তোর একটা দায়িত্ব দিলাম রে বাগিনা, তুই মেহমানখানা যত মেহমান আসবো মেহমানখানা দিয়ে বাবুর সেখানা দিয়ে লক্ষ্য রাখবি, মেহমানদের খানা পিনা খাওয়াবি, কোনো মেহমান যে খানা না খাইয়া যাইতে পারে। যেমন বড় বড় মাদ্রাসার হজরত দিয়ে এই যে বসা আছে পাশে, এদের মাদ্রাসার মধ্যে মেহমান গেলে আগে মেহমানে মেহমান দেরি করাও, আগে মেহমানের খানা পিনা খাওয়াও, পর অন্য কথাবার্তা বলো। নিজে ফরি আল্লাহ মাসে শেখ ফরিদুদ্দিন আক্তার সাহেব রহমতুল্লাহ দরবারে মানুষ আসতো, মানুষ খানা পিনা খাইতো, বাগিনা তুমি দেখশন করবা, আলাউদ্দিন সাহেবের সাহেব লোকজন আসে, লোকজনের খেদমত করে, বোরিংয়ের বাজার করে, বোরিংয়ের মাছ তরকারি কিনে লোকজনের খেদমত করতেছি, চলছে জীবন এরকম অবস্থায়। ছয় মাস পার, ছয় বছর পার হয়েছে, মা আসছে ছেলেকে দেখবার, আসিয়া তাকে দেখে আলাউদ্দিন তো আলাউদ্দিন নাই, আলাউদ্দিন শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে যেন গোস্ত নাই, সব যেন হাড় দেখা যায়। মা ছেলের দিয়ে তাকাইয়া চিৎকার দিয়ে ডাক্তার বলে, বাই তোমার কাছে আমার ছেলেকে দিয়ে গেছিলাম মানুষের মতো মানুষ বানাইবার জন্য, কিন্তু আমার আলাউদ্দিনের গায়ের মধ্যে কোনো গোস্ত বলতে দেখে শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, তুমি কি আমার আলাউদ্দিনের খোঁজ খবর লও নাই? শেখ ফরিদ্দিন জিজ্ঞাসা বলে, বোন গো আমি তো বাগিনার খোঁজ খবর লওয়ার চিন্তা মনে করি নাই, যেহেতু ওরে দায়িত্ব দিয়েছিলাম খানা পিনা করানোর জন্য লোকজনের। এখন মামা জিজ্ঞাসা করে, বাগিনা তুমি কি খানা পিনা খাও নাই? বলে, না মানা মামা খানা খাই নাই। তাহলে তুমি কীভাবে রইছো? বলে, মামা আল্লাহের জিকির যে বড় খানা, আল্লাহের জিকির খাইয়া রইছিলাম, আমার খিদা পিয়াস দরকার মনে করি নাই। ফরিদুদ্দিন আক্তার বলে, বাজার খানার জন্য আবার দ্বিতীয় দেওয়া লাগবে আমি জানি নাই, আমার কাছে জিজ্ঞাসা করলি না কেন, কারণ কি বল? আলাউদ্দিন সাহেবের জবাব দেয়, মামা আমি এত বেলাজ না, আমি খানার জন্য আমার মামার কাছে বিরক্ত করব, যেই মুহূর্তটা আমি বিরক্ত করব আমার মামার এই মুহূর্তে আমি আমার মাওলার একটু জিকির করলে আমার মাওলা খুশি হইয়া যাবে। বোন ডাকদা বলে, বাই আমার আলাউদ্দিনকে নিয়ে যাবো আমি বাড়িতে, তুমি যাওয়ার আগে দেখা ছোট্ট আবদার তোমার কাছে আমার। বলে, কি গো বোন? বলে, তোমার মেয়ে ফজিলাতন ফজিলা, ফজিলারে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিবা, ফজিলাকে আমি বউ বানাইয়া আমার পুত্রবধূ বনি বাড়িতে নিয়ে যাবো। নিজামুদ্দিন আউলিয়া সাহেব বলতেছেন, বোন গো তোমার ছেলে বিবাহ করার মতো যে এনার্জি, বিবাহ করার যে প্রেম প্রীতি ভালোবাসা, তোমার ছেলে আলাউদ্দিনের মধ্যে এগুলো নাই, আলাউদ্দিন একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না। বোন বলে, ভাই বুঝছি আমি গরিব বিদায়, তুমি আমার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবা না। বনি নাম্বারে দিয়ে তাকাইয়া ছেলেকে বিবাহ করে দিলেন, রাত্রবেলা গোপন ঘরের মধ্যে স্বামী স্ত্রী দিলেন, বাসর ঘরে যাইয়া রাত্র আল্লাহ আলাউদ্দিন তো মাবুদের প্রেমের মধ্যে পইরা কামতেছে, ফাইনা মাতু আল্লাহ ফাসাম আনা মাহকুম আইনা মাহকুম তো আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাব ফাআইনা মাতুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আলাউদ্দিনের চিন্তা তো মাবুদের সঙ্গে প্রেম করিয়া থাকা চলাম। আলাউদ্দিন রাত্রে সকালবেলা স্ত্রী গহিন রজনী শেষ রাতে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছে, স্বামী আপনি যদি একটু আমার দিয়ে তাকান না, আমার দিয়ে চান না, কারণ কি বুঝি না। আলাউদ্দিন সাহেবের সাহেব বলতেছেন, আলাউদ্দিন সাহেবের বলতে, কে তুমি? বলে, আমি আপনার মাসুকা। চিৎকার দিয়া ডাক দাগে, যেই মাসুকার খুঁজে এত জায়গায় দৌড়াইলাম, মাসুকার তালাশ করতে গেলাম, মাসুকরে পাইলাম না, সেই মাসুক আমার ঘরের মধ্যে আবার কোত্থেকে আসলো বলিয়া যখন চিৎকার মারছি, মুখেতে প্রেমের আগুন বাইর হইয়া যাইয়া সঙ্গে সঙ্গে বিবি সাহেব
পুরিয়া আসার কার হইয়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।